কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 7টা আর আজকে হচ্ছে শনিবার। 7টা থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। সকাল থেকে ব্লগ করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তার থেকে বড় কথা, ঘরে টুকটাক একটু ক্লিনিং করছিলাম, তো ওগুলার কি দেখাবো, ওর জন্য আর ব্লগ করা হয়নি। আজকে যেহেতু শনিবার, আজকে 4টের সময় লালটু ছুটি হওয়ার কথা, 5টা সাড়ে 5টায় বাড়ি চলে আসার কথা। তো সে বাবু এখনো এসে পৌঁছায়নি, মানে এখনো অফিসেই রয়েছে, না যায়নি। আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, অফিসে রয়েছে, 1-1.5 ঘন্টা আগে ফোন করেছিলাম। মানে শনিবারে হাফ বেলা ছুটি, তাও মানে সে আর কি বলবো, সেই মানে ছুটিটাও পাওয়া যায় না আর কি। এখন কাজের এত প্রেশার, এত প্রেশার, সোমবার থেকে হয়তো কাজের প্রেশার একটু কমলেও কমতে পারে। তো দেখা যাক এখন আমাদের বাবু কখন আসে, কখন এসে যায়, চা ঠা করে ঠোরে দেবো। আর আজকে রান্নাও, আজকে রাত্রে টুকটাক কিছু রান্না আছে, যেহেতু আজকে শনিবার নিরামিষের দিন, মানে অনেক কিছু আইটেম নেই, টুকটাক একদম সিম্পল আইটেম। তো রান্না ঠান্নার পর্ব পরে হবে। এখন বসে বসে একটু পুরনো একটা বই দেখছি, অনুপ কুমার, রঞ্জিত মল্লিক, বইটার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। ভীষণ ভালো লাগছে জানো তো, বইটার নামটা আগে এমনি শুনেছি, অল্প একটু দেখেওছি। অনুপ কুমারের অ্যাক্টিং, মানে আজকালকার দিনে মানে দাগড়া দাগড়া হিরো পারবে না অনুপ কুমার। তারপরে তোমার দাঁড়াও, রবি ঘোষ, ভানু, এদের মতো অ্যাক্টিং মানে কেউ পারবে না। আমরা তো তাও চিনি, আমাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে যদি চেনাই তো ভালো, যদি না চেনাই বা আমাদের যারা নেক্সট জেনারেশন হবে তারা মনে হয় এদের নামও মনে হয় কোনোদিন শোনেনি, এরম একটা ব্যাপার থাকবে। তো ভীষণ ভালো লাগছে। আর এই অনুপ কুমারকে দেখলেই না আমার একটা মামার কথা মনে পড়ে, আমার মেজ মামাকে পুরো ডুপ্লিকেট অনুপ কুমারের মতো দেখতে, আর এরকমই আর কি ফাজলামো করে সবার সাথে। মানে উনি যদি আসরে থাকে, আমার মানে মেজ মামার কথা বলছি, উনি যদি আসরে থাকে মানে কি বলবো, যার মনে ধরো অনেক দুঃখ, ধরো মানে একটু কিছু বলি হয়তো ঝরঝর করে কেঁদে দেবে, সেও প্রচন্ড হাসতে থাকবে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো বইটা এখন দেখি, দেখা যাক লালটু কখন আসে। গোপালকে সন্ধ্যা দিয়ে গোপালকে শুয়ে দেওয়া হয়েছে, এরপরে যাই বললাম লালটু কখন আসে দেখা যাক। এখন একটু বসে বইটা দেখি, বেশ জমে গেছে বইটা, অনেকক্ষণ ধরে দেখছি তো দেখতে দেখতে বেশ বইটা জমে গেছে। এখন বাজে 8:30, আর লালটু এখনো এসে পৌঁছায়নি, রাস্তায় আছে, আসছে। তো চলো একটু রান্নাঘরে যাই, নইলে না লেট হয়ে যাবে। আজকে গামছা টামছা গুলো সব কেচে দিয়েছি, বলেছিলাম না যে শনিবার করে আমি গামছা কেচে দিই, তো রান্নাটা না বসিয়ে দিই, নইলে সত্যি কথা লেট হয়ে যাবে একদম। এখানে করেই গেছি অবশ্য কিছু কিছু, এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি, মানে একটু পরে বসাবো আর কি, ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল আর আলু। আজকে হবে মটর ডাল আর আলু সেদ্ধ, ব্যাস এই আজকের রান্না। যেহেতু নিরামিষ আর হুজুম বাজুম কিছু করিনি, তো ডালটা এখন একটু ভালো করে ধুয়ে নেবো, নিয়ে বসিয়ে দেবো, কারণ এই ডালের মধ্যে এত নোংরা থাকে। আর আজকে দেখছি আবার ডালের মধ্যে দেখি পিঁপড়ে ধরে গেছে, কেন কি জানি হট করে পিঁপড়ে ধরে গেল ডালের মধ্যে। তো এই আর কি রান্নাটা, এটা বসিয়ে দিই আগে, হ্যাঁ এটা বসিয়ে দিয়েছি, এটা মোটামুটি ওই 11-12টা মতো সিটি দেবো, নইলে না কি হয় বলো তো, ডালটা না সেদ্ধ করার পর যখন প্রেশার কুকার খুলি মুখের দিকে তাকিয়ে থাকে, মানে এমন এরকম গোটা গোটা হয়ে থাকে, তো ওর জন্য একদম গলে যাবে। তারপরে নামাবো 10-11-12টা সিটি দেওয়ার পরে, তো কিছুক্ষণ মানে গ্যাসের মানে ওটা খোলে না আর কি কুকারে, তো ততক্ষণে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। বাবা কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আজকে একটা কালার কম্বিনেশনে নেল পলিশ পরলাম, ভাবলাম ভালো লাগবে, ভালো লাগছে না। এই কালারটা শুধু পরলে আই থিঙ্ক ভালো লাগতো, এটা মিক্স ম্যাচ করে ভালো লাগছে না, মনে হচ্ছিল ভালো লাগবে, তুলে দেবো দেখি। তা আমাদের এই আঙুলের এই জায়গাটা ঘেটেও গেল, ওই কুকারটা ধরতে গেছে আর এই আঙুলটা দিয়ে আঙুলটা চেপে দিয়েছি, ব্যাস। আমার হাতে না এরকম মিক্স ম্যাচ করা না এ ভাল লাগে না, দেখো আমার হাতে এক কালারের নেল পলিশ পরি সেটাই যেন বেশি ভালো লাগে। অনেকের হাতে দেখেছি না কি সুন্দর, যেন দেখবো অনেকে, আমি রাস্তায় অনেক মেয়েকে দেখেছি 5টা আঙুলে 5টা কালার, মানে নখ বড় এরকমই হয়তো নখ, বা এর থেকে একটু ছোট নখ, বা এর থেকে এরকম বড় বড় নখ, দূর ধর্ষ লাগে দেখতে। হয়তো আমার গায়ের রংটা কালো, ওর জন্য হয়তো মানায় না, যাই হোক কোনো একটা ব্যাপার হবে হয়তো, কিন্তু যাদেরই দেখি তারা একদম দুধের মতো ফর্সা। তো যাই হোক, একটাই ওটাই না একটা মনের মধ্যে খুঁত থেকে গেছে আমার, যে হয়তো আমার গায়ের রংটা অত ফর্সা নয়, ওর জন্য হয়তো আমাকে সেরকম সব জিনিসে ভালো লাগে না, তো ওর জন্য সব জিনিস না আমি ট্রাইও করি না। তো এটা একটা মনে হলো যে এরকম, এটা না গ্রিন কালার বলবো না, শ্যাওলাও না, কিন্তু একটা হলদে গ্রিন কালার, তার সাথে ভালো অ্যাশ কালারটা হয়তো পেয়ার করলে ভালো লাগবে,
বিচ্ছি লাগছে, তার মধ্যে দেখো এখানটা সেই পুড়ে গেছিল না, সেই পোড়ার পর থেকে না একদম একদম দাগ ছেড়ে গেছে, তো কি বিচ্ছিরি লাগছে হাতটা দেখতে, দেখো সে পুরো কাজের মাসিল লাগলে হাতটা দেখতে। যাই হোক কি আর করবো, এই জায়গাটাও কেমন শুকায়নি, এখনো কাঁচা কাঁচা রয়েছে, শীতকাল তো ভেতরটা না মানে টাটায়। কেমন একটু অফিস থেকে বাড়ি চলে এসছে, আর স্যার আজকে একটা আবদার করেছে, সেইটা হচ্ছে এই দেখো কি এনেছে, ছানা। কি হবে আর কি কি এনেছো দেখো, ওইটা দেখো, তার সাথে এনেছে খোয়া ক্ষীর। আর কিছু দেখাবে? ও আচ্ছা, সুজি আর ঘি। কি রান্না হবে জানো? এখন রান্না হবে হচ্ছে লেডিকেনি গোলাপ জামুন। লেডিকেনি গোলাপ জামুন এক লাগে না, ময়দা বেশি থাকে, গোলাপ জামুনে খিয়ে বেশি থাকে। আমি অত বুঝি না বাবা, মিষ্টির দোকানে ওটা আমি ওটাকে লেডিকেনি বলি, ওটাকে ইয়ে বলি। তো এখন বানাবো গোলাপ জাম। কেন গোলাপ জাম খাওয়ার মানে আমি লেডিকেনি বলছি, ঠিক আছে, লেডিকেনি খাওয়ার কেন হুজুক উঠেছে, এই যে কবে লকডাউন পড়লো লাল্টু, 2020 কুড়িতে যখন ফার্স্ট লকডাউন পরে, তখন আমি বাড়িতে লেডিকেনি বানিয়েছিলাম। তো আমার এই ফোনে না আর একটা ফোন আছে, ওই ফোনের মধ্যে লাল্টু একদিন স্ক্রোল করতে করতে ফটোতে দেখেছে, আমি একদিন বলেছি, ও বিশ্বাস করেনি কথাটা। তো একদিন আমার ফটোতে দেখার পরে ও বলছে তুমি গোলাপ জাম এই লেডিকেনি বানাতে পারো, বলছে হ্যাঁ পারি। তো ওর জন্য আমার কাছে শুনে নিয়েছিল, অনেকদিন আগে শুনে নিয়েছিল কি কি লাগে, সেই মনে করে করে সব নিয়ে এসছে। তো এমনি আমি যখন বানিয়েছিলাম তখন আমি গরুর দুধের বানিয়েছিলাম, ফুল ফ্যাট মিল্কের। ওদের মানে যে অফিসের সামনে ছানার আড়ত বসে, ছানার পনিরের মানে বিরাট বড় মার্কেট আছে আর কি। তো ওখান থেকেই কত এনেছিল একটু ছানা? 500 মতো ছানা। আর খোয়াখির? খোয়াখির 200 মতো এনেছে। আজকে বাবুকে লেডিকেনি করে দেবো, বাবু কতদিন ধরে খাবে? আরে দিতে 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 চলে যাবে, এই বাড়ি ওই বাড়ি। হ্যাঁ প্রথমবারটা দাও, তারপরে আবার আনলে তোমাকে আমি কোদো, তুমি বাড়িতে বসে একা খেলে হবে? দুই মা বাবার বাড়ি আছে, শ্বশুর শাশুড়িকে দেবে, আমার বাবা আমাদের কিছু খায় না, তোমার মা বাবা তোমাকে কিছু ছাড়া খায় না, দুই বাড়িতেই পাঠ। আমার মনে হয় দেওয়া উচিত, উচিত দেওয়া অবশ্যই, মাংস করলে এই এলো আগে দিয়ে আসে, অবশ্যই উচিত। তো শ্বশুর শাশুড়ি মাকেও পাঠানো হবে, আর আমার বাবা মায়ের জন্য নিয়ে যাওয়া হবে। তো আগে বানাই তো, তারপরে সবাইকে দেব, আগে দেখা যাক কিরম সাপ ব্যাং হাতি ঘোড়া, প্রথমবার একদম পারফেক্ট হয়েছে বলে এইবার পারফেক্ট নাও হতে পারে। গোলাপ যেমন না হলো যা বানাচ্ছ লেডিকেনি তো হবে, আমি ওদের আমি পারবো না, আমি কথার কথা বলছি তোমাকে যে পারফেকশনিজের প্রাইস দেবে, ওদের খড়ের খাওয়ার মতো হলেই হলো। তো যাই হোক এখন অনেক লেন্দি প্রসেস, এই নিরামিষ রান্না যদি খেও এক্সপেরিমেন্ট খেয়ে ফেলো তাহলে ভাববে জীবনে কোনদিন রান্না করতে পারে, আমিষ খেয়ে ফেলো ভাববে এর মতো কেউ রান্না করতে পারে না, এতটাই ভালো রান্না করে আমিষ আর নিরামিষ, এতটাই ধারে অপমান করছে। সাবুর কাটলেট পাখা ছুড়ে মারতে পারা যাবে? চি চি চি, আমি একবার সাবুর কাটলেট বানিয়েছিলাম, ওটা অনেক ছোটবেলা লকডাউনে না, তখন এই আমি 9 পড়ি,400 গ্রাম, আর সুজি আছে এরকম বড় চামচে, টেবিল স্পুনে 2 চামচ সুজি, আর রয়েছে 4 চামচ ময়দা, আর তার সাথে এখানে যাবে ঘি যাবে 2 চামচ, আর তার সাথে এখানে আছে এলাচের দানা, এলাচের দানা, আর এলাচের খোসাগুলো আমি রসের মধ্যে দেবো, এগুলো সবগুলো এখন ভালো করে মেখে নিতে হবে। এখানে পুরোটাই আমি মাখছি আস্তে আস্তে, এই যে ভুয়া ক্ষীরের যেন দানা না থাকে, দানাগুলো একদম এর সাথে মিশিয়ে দিতে হবে, গ্রেট করে নিলে বেশি সুবিধা। হ্যাঁ গ্রেট করে নিলে সুবিধা, হাত দিয়েও ডলে নিতে পারো, এই যে দানা দানাগুলো তো রয়ে গেছে না, এগুলো ভালো করে মিক্স করতে হবে, সুজিটাও দিয়ে দেবো এর মধ্যে একসাথে, সবার লাস্টে দেবে ময়দাটা, ময়দাটা আস্তে আস্তে মেশাবো। এলাচ
মাছের যে দানাগুলো রয়েছে দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে একটুখানি ডোলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে লালটু ওখানে ঘিয়ের কৌটোটা খুলছে, দু চামচ এরকম টেবিল স্পুনে দু টেবিল স্পুন ঘি যাবে। ঘিটা দিলে আর কিছুই না, ঘিটা দিলে একটু গন্ধটা ভালো বেরোয়। মিষ্টির দোকানে কিন্তু ঘি থাকে না, এটা বাড়ির লেডিকেনি করার এই একটাই মজা যেটা ঘি গন্ধটা বেরোবে। মাখা কমপ্লিট, এবার রসটা তৈরি করবে। হ্যাঁ, এবার রস তৈরি করো। মাখা হয়ে গেছে, এখন চিনির সিরাপ বানানো হচ্ছে। তো এখানে মানে আমার যা কোয়ান্টিটি আছে তার অনুযায়ী এখানে দেব দু কাপ চিনি, আর দেব এক এক কাপের জন্য এই যে চা খাই, হ্যাঁ দাও, এই যে চা খাই সেই চায়ের এক কাপ চিনির জন্য দেড় কাপ জল, এরকমই দু কাপ চিনির জন্য তিন কাপ জল লাগবে। এলাচের যে খোসাগুলো ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিনির রসটাকে বেশিক্ষণ ফোটাবো না, চিনিটা গলে গেলেই, গলে যাওয়ার পরে চিনিটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ব্যাস, আমাদের কোনো এক তার দু তার কোনো শিরাই লাগবে না, আমাদের যা চিনিটা গলে যাবে, একটু রসটা চিটচিটা হবে, তারপর এটাকে নামিয়ে দেবো। একদম ঘড়ি দেখে তিন থেকে চার মিনিট, এর বেশি নয়। বেচারিকে একটু চান্স দিলাম, অনেক করুণা করে বললাম আমাকে একটু করতে দেবে, করো। ওর খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, যখন থেকে করছি তখন থেকে বেচারির খুব মজা। হ্যাঁ করো না, তুমি তো আমার সাইজ করো, পাঁচ টাকার সাইজ করবে না, দশ টাকার খাওয়াবে না, নিকুতি খাওয়াবে। লালটু না এইসব কাজগুলো করতে সত্যি খুব ভালোবাসে, একদম মনোযোগ সহকারে নিজে থেকেই বললো করবে, মানে আমি কোনো রকম প্রেসারাইজড করিনি যে তোমাকে করতেই হবে, তো নিজের মানে নিজে থেকেই করে যাচ্ছে। এক লট করে ভাজা হচ্ছে, এখানে কিছুটা দিয়েছি, কিছুটা এখানে রসে চোবানো হয়ে গেছে, আর ওই যে লালটু ওখানে কিছুটা গোল করছে। চল্লিশ পঞ্চাশটা হবে বলো লালটু, কড়াইতে দিয়েই না প্রথমেই নাড়াবে না, নাড়ালেই ভেঙে যেতে পারে একটুখানি, মানে দেখবে যখন ভেসে উঠবে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো আমি ওপরে ভাজি আর একজন নিচ থেকে আমাকে দিয়ে দিচ্ছে, বুঝলে কি করে একটা সাইড লাল হয়ে গেলে ভাজবে। কেন বলতো, নইলে যদি তুলে আলাদা পাত্রে রেখে আবার যদি পরে রসে দিই না মিষ্টি গুলো চুপসে যাবে, ওর জন্য একেবারে গরম গরম তুলেই রসের মধ্যে ডিপ করে দিচ্ছি। হয়ে গেছে, আস্তে আস্তে তুলে দেবো, নতুন একটা সাইড দিয়ে তোলো, তেলটা পুরো ছেঁকে নাও, দিয়ে দাও। ব্যাস, লেডিকেনি গুলো পুরোটাই ভাজা হয়ে গেছে, এবার রসের মধ্যে তো সবটাই দিয়েছি এক এক করে, তারপরে পুরোটা যখন হয়ে গেছে একদম গ্যাসটা হাই টু মিডিয়ামে রেখে এটাকে এখন দু থেকে তিন মিনিট ফোটাবো। ফোটানোর পরে এক ঘন্টা চাপা দিয়ে রাখবো, তারপরেও খাওয়া যায়, কিন্তু যদি এটা চাপা দিয়ে চার পাঁচ ঘন্টা রাখা যায় সেক্ষেত্রে আরো বেটার হয়। তো আমি এটা এক ঘন্টাই রাখবো, রাত্রে যদি ও খায় তো খাবে, আর নাহলে সারা রাত্র রসে ভেজানো থাকবে, কালকে যেন খেতে আরো বেশি ভালো হবে। তো লালটু বলছে এগুলো কি ছ টাকা পিস, লালটু বলছে এগুলো ছ টাকা সাত টাকা করে পিস হয়েছে, যাই হোক টোটাল একাত্তরটা পিস হয়েছে পাঁচশো গ্রাম ছানাতে, চারশো নব্বই টাকা জিনিস আছে। যাই হোক, আমরা ওই হিসাব করছিলাম যে কটা হয়েছে, তো দু তিন মিনিট এটা ফোটার পরে আমি বন্ধ করে দেবো, ব্যাস। আর কিছু না, ফুটলে কি হয় যে এই যে লেডিকেনি গুলো দেখছো যে এখন ফুলে যাচ্ছে, ফুলে দেখো হালকা হালকা গাটা কারণ ফাটল ধরেছে, মানে রসটা ভেতরে ঢুকছে। হ্যাঁ যাও ঘরে, তো এটা হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো, ব্যাস লেডিকেনি কমপ্লিট। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, কমপ্লিট মানে ডালটা ফুটছে, ভাতও হয়ে গেছে, জাস্ট ফ্যানটা ঝরাবো। আলু আলু মাখা তো আজকে যেহেতু শনিবার, একদম নিরামিষ, ওর জন্য সর্ষের তেল আর শুকনো লঙ্কা ভাজা, ওই দিয়ে লঙ্কা ভাজা তেলটা ওই লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে নেবো, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। আর এটা তো হয়েই গেছে, ওটা এখন এক ঘন্টা থাক, তারপরে ওটা যা খাওয়ার খাবো।
তো লালটুকে একটা টেস্ট করিয়েছিলাম, আমাকে একটুখানি দিল, তো ভেতরটা খুব সফট হয়েছে। যাই হোক, পরে যখন ও খাবে তখন তোমাদের ফিডব্যাক দেবে কেমন হয়েছে না হয়েছে। তো চলো, আমার বকবক আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, এখনকার মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।